আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশো নিয়ে চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। হয়তো প্রত্যেকে অবগত রয়েছেন, যাদের ইন্ডিয়ান ভিসা রয়েছে তাদের জন্য কিন্তু বেনাপোল বর্ডার একদমই ফ্রি। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ান ভিসা লাগাচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই বেনাপোল বর্ডার একদমই ফ্রি। চোখ বন্ধ করে যাতায়াত করতে পারেন বেনাপোল বর্ডার দিয়ে। এবং কি আরও বলতে চাই, এর আগেও ভিডিওতে বলেছিলাম বেনাপোল বর্ডার কিন্তু দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহৎ স্থলবন্দর। বাংলাদেশে 2020 সালের করোনাকালীন সময়ের পূর্বে পর্যন্ত জরিপে দেখা গেছে বছরে 10 লাখ মানুষ যাতায়াত করে এই বেনাপোল বর্ডার দিয়ে। এখন কিন্তু এটির সংখ্যা আরও বেড়ে যাবে। এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রচুর পরিমাণে ইনফরমেশন পাচ্ছে ইন্ডিয়া নিয়ে, প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে ইন্ডিয়াতে, এবং কি প্রত্যেকের প্রথম পছন্দ থাকে বেনাপোল বর্ডার। সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই খুব সহজে বেনাপোল বর্ডার পর্যন্ত আসা যায়, এবং কি রয়েছে সরাসরি বাস যেটি ঢাকা থেকে একদম কলকাতা পর্যন্ত চলে যায়। তো এই বেনাপোল বর্ডারে প্রতিদিনই লম্বা লাইনে দাঁড়াতে হয়। ভোর 3টা থেকে লাইন শুরু হয়ে যায়, বর্ডার ওপেন হয় বাংলাদেশ সময় সকাল 6:30 সময়। এর মধ্যে দিতে হবে আপনাকে 2টা কাগজের জন্য টাকা, একটি হচ্ছে ট্রাভেল ট্যাক্স, অন্যটি হচ্ছে পোর্ট ফি। ট্রাভেল ট্যাক্স ছিল 500 টাকা, যেটি জুলাইয়ের 1 তারিখ থেকে 1000 টাকা করা হবে। তো যাই হোক, এই ট্রাভেল ট্যাক্স কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজে যদি পেমেন্ট করে থাকেন অনলাইনে তাহলে 505 টাকা খরচ হয়। এবং কি এই ট্রাভেল ট্যাক্স যদি দেওয়া থাকে তাহলে আর ট্রাভেল ট্যাক্সের লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। এবং কি শুধুমাত্র পোর্ট ফি যেটি 50 টাকা আছে, এটি দিলেই আপনি নির্বিঘ্নে আপনার ইমিগ্রেশন শেষ করতে পারবেন। তো অসংখ্য মানুষের প্রশ্ন ছিল যে এই পোর্ট ফিটা যদি অনলাইনে দেওয়া যেত তাহলে কিন্তু আর এই ধাক্কাধাক্কি লম্বা সময় লাইনে দাঁড়াতে হতো না। সেখানে ওপেন হয় 6:30 সময় ব্যাংক। তো অনেকেই কিন্তু রাত্রি 3টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন, কখন ভোর হবে 6:30 ঘড়ির কাঁটায় বাজবে এবং কি ব্যাংক ওপেন হবে, পোর্ট ফি দিতে পারবো, তারপর সেই ইমিগ্রেশন কাস্টমসের লাইনে দাঁড়াতে পারবো। যদি দুইজন মানুষ সঙ্গে থাকে, একজন লাইনে দাঁড়িয়ে থাকে ইমিগ্রেশন এবং কি কাস্টমসের লাইনে, আরেকজন গিয়ে দাঁড়িয়ে থাকে ট্রাভেল ট্যাক্স এবং কি পোর্ট ফি দেওয়ার জন্য। তো আপনার সকল কষ্ট শেষ হতে চলেছে, আর আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, হবে না কোনো প্রকার ধাক্কাধাক্কি করতে। চলে এসেছে পোর্ট ফি দেওয়ার লিঙ্ক। সরকার ওপেন করেছে সরকারি একটি ওয়েবসাইট, যেখান থেকে মাত্র 51 টাকা কয়েক পয়সা খরচ করে আপনি আপনার পোর্ট ফিটা দিতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন খুব সহজে। চলে আসবে পিডিএফ, পিডিএফ প্রিন্ট আউট করে এখন থেকে পোর্ট ফি এবং কি ট্রাভেল ট্যাক্স দিয়ে অনায়াসে চলে যেতে পারবেন ইন্ডিয়াতে। আমি যদি দেখে একটু বলি লিঙ্কটা, তাহলে blpa.ekpay.gov.bd যে লিঙ্কটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কি আমার ফার্স্ট কমেন্টে পিং করা থাকবে, সেখান থেকেও লিঙ্ক অ্যাক্সেস করতে পারেন। বর্তমানে স্ক্রিনে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে দিতে হবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার। আর গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি বর্তমানে শুধুমাত্র বেনাপোল বর্ডারের জন্য ওপেন হয়েছে, তবে পোর্ট ফি কিন্তু প্রতিটা এরিয়ার জন্য একই কাগজ হয়ে থাকে। এটি সরকারিভাবে বলা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যে এটি বেনাপোল বর্ডারের জন্য শুধুমাত্র কার্যকর, তবে আশা করছি প্রতিটি বর্ডারের জন্য আস্তে আস্তে কার্যকর হয়ে যাবে এবং কি প্রতিটি বর্ডারের জন্য পোর্ট ফি দেওয়া যাবে। যেহেতু বেনাপোল বর্ডার দিয়ে সবথেকে বেশি মানুষ প্রতি বছর যাতায়াত করে এবং কি প্রচুর লম্বা লাইন থাকে, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয়, এজন্য মূলত বেনাপোল বর্ডার দিয়েই প্রথমে যাত্রা শুরু করলো। 51 টাকার কিছু বেশি দিয়ে খুব সহজে আপনার পেমেন্ট করতে পারবেন এবং কি প্রিন্ট আউট করেই চলে যেতে পারবেন দেশের বাইরে। তো এই ওয়েবসাইট চালু হয়ে যাওয়ার মাধ্যমে আশা করছি আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনা ছিল যে ভোরে গিয়ে লাইনে থাকতে হবে, ধাক্কাধাক্কি করতে হবে, কখন সোনালী ব্যাংক খুলবে, কখন আমি আমার পোর্ট ফি দিতে পারবো, তো সকল সমস্যার সমাধান হয়ে গেল। এখন আপনি খুব সহজেই আপনার পোর্ট ফি এবং কি ট্রাভেল ট্যাক্স অনলাইনের মাধ্যমে পরিশোধ করেই চলে যেতে পারবেন ইন্ডিয়াতে। আর যারা সামনে ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য বেশ কিছু আপডেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে খাবেন, কোন হোটেলের খাবার খুব ভালো হবে, অল্প পয়সায় ভালো খেতে পারবেন, নিউ মার্কেটের কোথায় ডিসকাউন্টে অরিজিনাল
কসমেটিক্সগুলো কিনতে পারবেন। তো মোটামুটি এই সকল ধরনের ব্লগ আপলোড করা হয়েছে রিসেন্টলি, ইচ্ছাগুলো ঘুরে আসে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও হেল্পফুল মনে হয়ে থাকলে একটি লাইক করতে পারেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট ইনফরমেশন আপনার দোরগোড়ায় যেন পৌঁছে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই, সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।